হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহিদ, রুনাস কুকিং কর্নার থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো মসুরের ডাল আর করলা চচ্চড়ি। আমরা সবাই হয়তো করলা ভাজিটাই বেশি করে খেয়ে থাকি, বাট এভাবে মসুরের ডাল দিয়েও রান্না করলে খেতে অনেক মজার। আমি এখানে 1/3 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি, 1 কাপ করলা, এটা আমার ফ্রোজেন করার ছিল করলাটা, 1টা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি, 1টা পুরো রসুন কুচি করে নিয়েছি এখানে, 1টা কাঁচামরিচ কেটে 2 ভাগ করে নিয়েছি। এখন 1 টেবিল স্পুন ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন লবণ, 2টা তেজপাতা। এখানে যদি ঝাল আপনারা বেশি খেতে চান সেটাও বেশি করে অ্যাড করে নিতে পারবেন, আর আমি এখানে কিছুটা অলিভ অয়েল তেল অ্যাড করে দিলাম, আপনারা চাইলে রান্নার তেলও অ্যাড করে নিতে পারবেন। এখন তেল আর মশলা সব একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটসের মতো কুক করব। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এতো আমি প্যানটা আপনাদের সাথে দেখাচ্ছি যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি নেড়ে উপর নিচ করে আরও কিছুক্ষণ ঢেকে এটাকে কুক করব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার করলা আর মসুরের ডালের চচ্চড়ি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটি হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা ধনের পাতা অ্যাড করে নিচ্ছি। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই তো তৈরি হয়ে গেল আমার মসুরের ডালের চচ্চড়ি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।